আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রসনা বিলাস চ্যানেলের আরও একটা নতুন লাইফস্টাইল ভিডিও ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কিন্তু রান্নাবান্না নিয়ে তেমন কোনো ভিডিও শেয়ার করছি না, সামান্য কিছুটা হয়তোবা থাকবে। এই যে এখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় ছেলে, ও এবার ক্লাস টেনে পড়ে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের, নিউ টেনের স্টুডেন্ট। আগামী 2023 সালে কিন্তু ও এসএসসি পরীক্ষার্থী। ওদের স্কুলে বিজ্ঞান মেলা হয়েছিল, সেই বিজ্ঞান মেলায় ওরা বাসা থেকে 4 থেকে 5 দিন পর্যন্ত সময় নিয়ে কিন্তু একটা প্রজেক্টের কাজ করেছিল, সেই প্রজেক্টটাও সেই বিজ্ঞান মেলায় কিন্তু উপস্থাপন করেছিল। আর এই প্রজেক্টের কাজটা কিন্তু আমার ছেলে সহকারে, ওর আরও 2টা ফ্রেন্ড ছিল, ওরা মিলেই করেছে। সেই প্রজেক্টটা বিজ্ঞান মেলায় যখন উপস্থিত করা হয়, তো ওদের যেরকম ভাষ্য বা আমিও দেখেছি, ওদের স্টলেই কিন্তু সবচেয়েতে বেশি ভিড় ছিল। আর সব দিক বিবেচনা করে ওরা হচ্ছে স্কুলের শিশু শ্রেণী থেকে একদম 9ম-10ম শ্রেণী পর্যন্ত যারা রয়েছে, তাদের মধ্যে পুরো স্কুলের মধ্যে ওরা প্রথম স্থান অধিকার করেছে। আর সেই পুরস্কারটা দেওয়ার জন্য কিন্তু আপনারা এখানে নিশ্চয়ই একটু লক্ষ্য করছেন যে ঢাকা 5নং আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাজী মোহাম্মদ মনিরুল ইসলাম মনু, উনি এসেছেন, উনি নিজের হাতে ওদেরকে এই পুরস্কারটা দেবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা কিন্তু একটু ভিন্নধর্মী আর এটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে, বাচ্চারা যখন যে কোনো কাজে যদি সফলতা অর্জন করে বা উত্তীর্ণ হয়, এর জন্য কিন্তু বাবা মায়ের যে একটা আনন্দ, খুশি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক সেই রকম একটা আনন্দই কিন্তু আমার ছেলে আমাকে দিয়েছে। চলুন পুরোটা ভিডিও জুড়েই আমার সাথেই থাকুন আর ভিডিওটা উপভোগ করতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কিছু বোতল নিয়েছি খালি। এই খালি বোতলগুলোকে আমি একটু পানি ভরে নেব ফ্রিজে রাখার জন্য। আর এত পরিমাণ বাতাস ছিল আজকে সকালবেলা, কিন্তু আমরা নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খেয়ে নেওয়ার পরেই কিন্তু বোতলে পানিগুলো একটু ভরে ফ্রিজে রেখে দেবো। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ বাতাস ছিল, পানিগুলো ভরে নিয়েছি, এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর দুপুরে রান্না করার জন্য কিন্তু আমি কিচেনে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা মশলা কষিয়ে নিচ্ছি। আমি বেলে মাছ দিয়ে তুন্দুল দিয়ে রান্না করব। এটা হচ্ছে আমার খুবই প্রিয় এবং পছন্দের একটা খাবার। আমি এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি অন্যান্য মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে আগে থেকে তুন্দুলটাকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই তুন্দুলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রান্নায় ও ঠিক ওরকমভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না, কারণ আমার হাতে কিন্তু অনেক কম সময় ছিল। দুধটা কষানো হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে পানি দিয়ে তারপর হচ্ছে বেলে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই বেলে মাছগুলো দিয়ে দেব। আর এরই মাঝেই দেখতে পাচ্ছেন আমার দুধুলের তরকারিটা হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি সেই একই পাত্রের মধ্যে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, মুগ ডালটাকেও কষিয়ে নিয়েছি। আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ো ঘণ্ট করব। আর মুড়ো ঘণ্টটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, নামিয়ে সার্ভ করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা সর জমিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু ঘি তৈরি করে নিয়েছি। এই তো আমার দুপুরে কী কী রান্নাবান্না করেছি আপনাদের সাথে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি। বেলে মাছ দিয়ে তুন্দুল রান্না করেছি, মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ো ঘণ্ট করেছি, আর এখানে লাউ দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল করেছি, আর হচ্ছে পাতলা ডাল।
আর মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়ো ঘণ্টটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। বা লাউ চিংড়ির রেসিপিটাও রয়েছে, আর আমি যে ঘি তৈরি করেছিলাম সেই ঘির রেসিপিও কিন্তু চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে পুরোটা লিংক দিয়ে দেব। আমি আসলে পুরো রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার হাতে একদমই কম সময় ছিল, আমি সকাল সকালে রান্নাবান্নাগুলো করেই কিন্তু আমি আমার ছেলের স্কুলে চলে গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে একটু ভিন্ন ধর্মী বা একটু অন্যরকম ভালো লাগা কাজ করবে। চেষ্টা করবেন পুরোটা ভিডিও জুড়েই কিন্তু স্কিপ না করে দেখার জন্য। আর এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে একদম নতুন আছেন চাইলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর আমি কিন্তু ঠিক 11:30 দিকে আমার ছেলের স্কুলে চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছেন স্কুলে যত শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে স্কুলের মাঠে। কারণ হচ্ছে এমপি সাহেব ওদের যে কলেজ ভবনটা ওদের অপর পাশে ওইখানে একটা কলেজ ভবন হয়েছে নতুন করে, সেটার আজকে উদ্বোধন ছিল। সেই উদ্বোধন উপলক্ষে মূলত এমপি সাহেব এসেছে, আর ওদেরকেও পুরস্কারটা সে নিজের হাতে দেবে। এই তো আমি একটু ভিডিওতে ফ্রেম বন্ধ করে নিয়েছি। আজকের এই দিনটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমার ছেলের যতটুকু না আনন্দ হচ্ছে তার চাইতে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি আনন্দ হচ্ছে। আর ওদেরকে দেখে না আমার মনে হচ্ছে আমি সেই স্কুল জীবনে ফিরে গিয়েছি, খুবই ভালো লাগছিল। যাই হোক, কিছুক্ষণ পরেই কিন্তু মাঠ থেকে বেরিয়ে গিয়েছি, কারণ আমার ছেলেরা কিন্তু এইখানে ছিল না, ওরা হচ্ছে ওদের বিজ্ঞানাগার রয়েছে সেখানে ছিল, তাই আমরা কিন্তু সেখানেই যাচ্ছি। আমি আর আমার ছেলের এক ফ্রেন্ডের মা, আমরা দুজন মিলে ওদেরকে খুঁজছি। এটা হচ্ছে স্কুলের লাইব্রেরি, তার দুই একটা রুম পরেই কিন্তু ওদের বিজ্ঞানাগারটা, যা ভাবছিলাম সেখানে গিয়ে দেখছি যে ওরা স্যারদের সাথে ওদের প্রজেক্ট নিয়ে ডিটেলস স্যারদেরকে আবার বুঝিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে এমপির সাথে কিন্তু ওদেরকে কথা বলতে হবে, আর প্রজেক্ট সম্বন্ধে ওদেরকে আইডিয়া দিতে হবে, তাই ওরা স্যারকে প্রথমে প্রজেক্ট সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছে। আর এই যে ছেলেটা বুঝিয়ে দিচ্ছে এটাই হচ্ছে আমার ছেলে, ও হচ্ছে ওদের টিমের দলনেতা, ওর আইডিয়াটা পুরোটাই ওর ছিল, ওরা তিনজন ফ্রেন্ডরা মিলেই কিন্তু সে অনুযায়ী কাজটা করে নিয়েছে। আর ওদের পাশাপাশি এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে কলেজের স্টুডেন্ট, কলেজ থেকে ওরা ফার্স্ট হয়েছে। এই দুইটা গ্রুপকেই কিন্তু আজকে পুরস্কৃত করা হবে। তারপরে আমরা চলে এসেছি তিনতলায়। তিনতলায় এখানে দেখতেই পাচ্ছেন স্কুলের যত টিচাররা রয়েছে তারা কিন্তু সবাই অপেক্ষা করছে। আর এটা হচ্ছে স্কুলের বারান্দা, কারণ হচ্ছে সেই দিন স্কুলের ছেলে এবং মেয়ে ওদের যেহেতু আলাদাভাবে ক্লাস করা হয়, তো ছেলে মেয়েদের কিন্তু শিফট আলাদা থাকে। সকল শিক্ষার্থীরাই কিন্তু সেদিন উপস্থিত ছিল, গার্ডিয়ানদের জন্য কিন্তু বসার একদমই কোনো স্পেস বা সিট খালি ছিল না। এটা হচ্ছে ওদের ক্লাসরুম, পুরো একটা হল রুমের মতো একটা ক্লাস হয়, এখানে মাঝে মাঝে মিটিংগুলো করা হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন কিছু কিছু মেয়েরা কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে এসেছে নৃত্য পরিবেশন করার জন্য। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমরা তো আসলে ওদের স্কুল ভবনের তিনতলায় ছিলাম, পাশাপাশি কিন্তু ওদের আরও একটা স্কুল ভবন রয়েছে। ওদের মূলত দুইটা স্কুল ভবন, একটা হচ্ছে ওইটা ছয়তলা, এটা ছয়তলা, আর একটা কলেজ ভবন করা হয়েছে ওইটাও কিন্তু ছয়তলা। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মেয়ে, ওরাও কিন্তু নৃত্য করার জন্য ড্রেস আপ পরে এসেছে, তাই ওদেরকে বললাম তোমাদেরকে একটু ছবি তুলতে পারি। আর মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন ওদের আমার ছেলেদের কিন্তু উনি হচ্ছে আইসিটি টিচার, আমার প্রথমে মনে হচ্ছিল উনিও একজন স্টুডেন্ট এত অল্প বয়স। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, ওইটা হচ্ছে ওদের কলেজ ভবন, আর এটা হচ্ছে আরেকটা স্কুল ভবন, আর আমরা আছি কিন্তু পাশেরটাতে। তো দেখতেই পাচ্ছেন সব জায়গাতেই কিন্তু স্টুডেন্ট বা টিচার এরাই ছিল পুরো স্কুল জুড়ে, গোলাপি রঙের এই শার্ট পরা এগুলো কিন্তু ওদের টিচাররা।
আর সবুজ রঙের যত শাড়ি পরা দেখতে পাবেন অথবা বোরখা স্কার্ফ থ্রি পিস পরা, তারা কিন্তু সবাই স্কুলের ম্যাডামরা ছিলেন। আর দেখতেই পাচ্ছেন এতক্ষণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু এমপি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে কিন্তু ফুল দিয়ে অভ্যর্থনা করা হচ্ছে। আর এমপি সাহেব কিন্তু আসলে অনেকক্ষণ আগেই উপস্থিত হয়েছেন, তিনি এতক্ষণ উপর ওই সাইডে যেই কলেজ ভবনটা আপনাদেরকে দেখিয়েছি ওইটার উদ্বোধন করেছেন। তারপর হচ্ছে আমি আপনাদের সাথে একটু আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম যে বিজ্ঞানাগার ছিল, সেখানে কিন্তু যারা পুরস্কার পেয়েছে আমার ছেলের ফ্রেন্ডরা বা কলেজের যেই মেয়েগুলো, ওদের সাথে কিন্তু প্রজেক্টটা দেখে ওদের সাথে অনেক কিছু জেনে এসেছে, প্রজেক্টের সম্বন্ধে আইডিয়া নিয়েছে, তারপরেই কিন্তু উনি তিনতলায় চলে এসেছেন। এতক্ষণে উনি ওনার আসনটা গ্রহণ করে নিয়েছেন। আর আমি কিন্তু আসলে বেশি সময় এখানে থাকতে পারিনি, কারণ হচ্ছে আমি আমার বাসায় ছোট বাচ্চা দুটাকে রেখে গিয়েছিলাম, তাই বেশি সময় এখানে দিতে পারিনি। যতটুকু সম্ভব পেরেছি ভিডিও ক্যাপচার করেছি। আর এত পরিমাণ ভিড় ছিল, স্কুল কমিটির যত সদস্যরা ছিল, স্টুডেন্টরা ছিল, তারপর হচ্ছে টিচাররা, ওনারাই আসলে পুরোটা স্কুল জুড়েই ছিল, গার্ডিয়ানরা কিন্তু তেমন এখানে ছিলই না। তো গার্ডিয়ানের মধ্যে যাদের যাদের বাচ্চারা পুরস্কার পেয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদের কিছু গার্ডিয়ানকে আমি দেখেছি। আর যারা এবছর পরীক্ষা দেবে, আমি আপনাদের সাথে কিছুক্ষণ আগেও কিন্তু ছবি শেয়ার করেছি, সেই মেয়েগুলো ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন ওদের একজন টিচার ছিল, উনি কিন্তু নানা নাতির ড্রেস পরে ঠিক সেই রকম সেজেই কিন্তু একটা নৃত্য পরিবেশন করছেন। এমপি সাহেব কিন্তু এর আগে কিছু বক্তব্য রেখেছিলেন, তারপরে কিন্তু এই প্রোগ্রামগুলো করা হয়ে থাকে। আর আমি কিন্তু এই সময়টায় ছিলাম না, কারণ ছেলের পুরস্কার দিতে দিতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। বাসায় চলে এসেছিলাম, ছেলের কাছে কিন্তু মোবাইলটা দিয়ে এসেছি, বলেছিলাম বাবা যখন তোমাকে পুরস্কার দেবে তখন তুমি কিছু ছবি অথবা ভিডিও ক্যাপচার করে রেখো। কিন্তু আসলে কারো কাছে মোবাইলটা দিয়ে ওরকমভাবে আমার ছেলে কোনো ছবি বা ভিডিও করতে পারেনি, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে আপনাদের সামনে সেই ভিডিও বা ছবি কোনোটাই শেয়ার করতে পারছি না। তবে আমার ছেলে কি পুরস্কার পেয়েছে বা সে একটা সার্টিফিকেট অর্জন করেছে সেইটার কিছুটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগবে। আপনারা যদি পুরোটাই দেখে থাকেন বা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে পারেন, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছেন তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ছেলের একটা ট্রফি, ওদেরকে এই ট্রফিটা দিয়েছে আর পাশাপাশি একটা সার্টিফিকেট দিয়েছে। আমার ছেলে সহকারে আরও দুইটা ফ্রেন্ড ছিল, ওরাও কিন্তু এই সার্টিফিকেটটা পেয়েছে। আর ট্রফি কিন্তু একটাই দিয়েছে, ও তো দলনেতা ছিল তাই ট্রফিটা ওই পেয়েছে। আর ওদের প্রজেক্টের বিষয় ছিল স্বনির্ভর গ্রাম ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। ওরা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল, যেই কারণেই কিন্তু আজকে ওরা এই সার্টিফিকেটটা পেয়েছে বা ট্রফিটা পেয়েছে। আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি আমার ছেলে এবার ক্লাস নিউ টেনে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, ও হচ্ছে আগামী বছর পরীক্ষা দেবে, তাই আমি ওর জন্য আপনাদের সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং আশা অনুযায়ী যেন রেজাল্টটা করতে পারে। যাই হোক, এই ছিল আজকে আমার ওভারঅল ভিডিও, আশা করছি আপনাদের কাছে সামান্য একটু হলেও ভালো লেগেছে বা আপনাদেরকে আমি একটু হলেও ভালো লাগা দিতে পেরেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।